কেজিএফ কে ভয় পেল এসভিএফ বাংলা সিনেমার যে এখন কতটা খারাপ অবস্থা এবং সাউথ যে কতটা বাংলা সিনেমার ওপর একটা হাবি হয়ে গেছে এটা আমরা বর্তমানে বুঝতে এবং যখন দেখছি যে পোস্ট কোভিড এরাতে পুষ্পা ফিফটি পার্সেন্ট অফেন্স নিয়ে সাত কোটি টাকা তুলে দিচ্ছে প্রায় এক মাসের মধ্যে বা ট্রিপিল আর এই কিছুদিন আগে রিলিজ করে সতেরো দিনের মধ্যে পোস্ট কোভিডেই সতেরো দিনের মধ্যে এগারো কোটি টাকা বক্স অফিস তুলছে তো এবং কেজিএফ আসছে কেজিএফ এর অবভিয়াসলি অলরেডি শুরু হয়ে গেছে বুকিং অনলাইনে তো এই কদিনের মধ্যেই দেখছি যে প্রায় নাইনটি পার্সেন্ট পার্সেন্ট শোজ মাই শোতে অরেঞ্জ হয়ে গেছে প্রচুর শোজ গ্রে হয়ে গেছে মানে একদম হাউসফুল হয়ে গেছে তো এখানেই না একটা প্রবলেম দেখুন এর মানে এই না যে আমি সাউথে আবার বলছি সাউথের দালালি করছি না কিন্তু ব্যাপারটা কি যে আমি তো একটা বাঙালি অডিয়েন্স আমি তো আগে চাই যে আমার নিজের জিনিসটা এগিয়ে যাক এখানেই না কিছু মানুষ বা কিছু লোকে সেটাতে একটা বাধা ক্রিয়েট করে দিচ্ছে এই ব্যাপারটা এখানে যে দেখুন বাংলা সিনেমার যে ইন্ডাস্ট্রি কিছুদিন ধরে খুব বলে আসছিল যে কমার্শিয়াল মার্কেট তো আর ইভেন এখানে অনেকেই বলছে যে কমার্শিয়াল সিনেমা মানুষে দেখে নাকি কমার্শিয়াল মার্কেট তো বাংলায় শেষ হয়ে গেছে এক শেষ হয়ে গেছে আমরা জানি গ্রামের মানুষেরা বাংলা সিনেমা দেখতে যায় আমরা সেটা জানি কিন্তু সেটা কেন হচ্ছে সেটা নিয়ে আমরা কেউ কথা বলি না এটা কেন এই জায়গা আজকে গেল কেন আজ থেকে প্রায় কিছু বছর আমি বছর কথা বলছি যখন বাংলা সিনেমা ক্ল্যাশের মধ্যে কোটি টাকা বক্স অফিস তুলে ফেলতো ঠিক আছে বাংলা সিনেমাকে নিয়ে হই হৈ হতো বাচ্চা বাচ্চাদের মুখে তখন আমরা নিজেরা বাচ্চা ছিলাম আমাদের মুখে বাংলা সিনেমার গান যারা বড়রা ছিল তারা বাংলা সিনেমার স্টাইল কপি করত। একটা সিনেমা ছিল যার নাম চ্যালেঞ্জ দেবদার সিনেমা তো চ্যালেঞ্জের যে এন্ট্রি সিনটা ওই এক কাঁধে ব্যাগ ঝোলানো নিয়ে করেছে এইটা কিন্তু তখন বিশাল পপুলার হয়েছিল আমাদের বাংলা মার্কেটে যখন আরো কিছু বছর পরে তখন বিন্দাসের কিন্তু এখনো পর্যন্ত এটা কপি হয় ভাই তো একটা ট্রেন্ড তো বাংলা সিনেমা সেট করেছিল আর এটা কিন্তু এই ট্রেন্ডটা কিন্তু কোনো আর্ট হাউস বা সেমি কমার্শিয়াল সেট করেনি এটা কমার্শিয়াল সিনেমা সেট করেছিল এবং এখনো পর্যন্ত যখন আমরা পুষ্পা বা এর বক্স অফিস কালেকশন দেখতে পাচ্ছি তখন আমরা এটা বুঝতে পারছি যে ভাই হ্যাঁ বাংলাতে মার্কেট যেমন ভালো মার্কেট আছে কমার্শিয়াল সিনেমা অ্যান্ড বাংলার যে বাংলা সিনেমার কমার্শিয়াল মার্কেট সেটা নষ্ট হয়ে গেছে এটা কেন দেখুন একটা সময় ছিল কমার্শিয়াল সিনেমার যখন কমার্শিয়াল সিনেমা মানেই খালি রিমেক এবার বাঙালি বলেছিল যে ভাই তুই রিমেক বন্ধ কর কারণ আফটার টু থাউজেন্ড আমরা যেহেতু জিও এসে গেছে ইন্টারনেট খুব সস্তা দেন ওয়াইফাইয়ের একটা যুগ চলে এলো তো সাউথের কাজ আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে খুব খুব অ্যাভেলেবেল হয়ে গেল বা বাইরের কাজ আমরা দেখতে পাচ্ছি তো যখন আমাদের এখানে বা টিভিতে তো দিচ্ছেই যখন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানকার যে রিমেক গুলো সেটা ওখান থেকে নেওয়া আর দুটোর বাজেটের আকাশ পাতাল দফা ট্রিটমেন্টের আকাশ পাতাল দফাত ডিরেক্টরের আকাশ সেই জন্য ওটারই মান ভালো তোমরা ওটা দেখছি এটা দেখতে যাচ্ছি ওটা তো আমরা আগে থেকে দেখে রেখেছি তো বাঙালি বলেছিল যে ভাই তোমরা এটা বন্ধ করো কমার্শিয়াল সিনেমাটা বন্ধ করো না রিমেকটা বন্ধ করো এরা কমার্শিয়াল সিনেমাটাকে বন্ধ করে দিল এই একটা প্রবলেম দেন বাংলায় কিছু বছর ধরে মানে গতানুগতিক একই জিনিস হচ্ছে একই সিরিয়াল গঠিত সিনেমা হচ্ছে একই শান্তিনিকেতন মতো সিনেমা হচ্ছে দেখুন ওই ধরনের সিনেমাগুলো দেখতে যাবে ঠিক আছে একটা আছে কিছু মানুষের দল যারা অ্যাকচুয়ালি কলকাতা সেন্ট্রিক লোকেরা বা কলকাতার আশেপাশের সেন্ট্রিক লোকেরা বা যারা একটু বয়েশুই তারা দেখতে যাবে তার বাইরেও তো একটা পশ্চিমবঙ্গ আছে তারা কিন্তু সিনেমাটা দেখতে চায় না আজকে যেখানে পুরুলিয়াতে বা বীরভূমে বা বাঁকুড়াতে বাংলা সিনেমা চলছে না সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাউথের সিনেমা হাউসফুল যাচ্ছে মানে বাংলা সিনেমা এখন এরকম অবস্থা একটা রিসেন্টলি একটা খুব মানে বোকা বোকা কাজ দেখলাম যে একশো দিনে পাঁচ কোটি টাকার বেশি বা ফাইভ পয়েন্ট ফোর বক্স অফিস তুলে নিয়েছে একটা প্রোডাকশন হাউস বলছিল যে হ্যাঁ সিনেমাটা সত্যি তুলেছে সেটা নিয়ে তারা লাভালাভি করছে ভাই একশো দিনে পাঁচ কোটি টাকা তোলা আর একই মার্কেটে সতেরো দিনে এগারো কোটি টাকা তোলার মধ্যে পার্থক্য আছে ভাই তো এই ব্যাপারটা বুঝতে বুঝতে মানে শিখুন তো এই জিনিসটা বন্ধ করতে হবে দেন একটা প্রোডাকশন আছে যারা লাখ টাকা দিয়ে সিনেমা বানিয়ে বা ষাট লাখ টাকা দিয়ে সিনেমা বানিয়ে সত্তর লাখ বা আশি লাখ টাকা বক্স অফিস তুলে তারা লাফালাফি করছেন ভাই পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা দিয়ে সিনেমা হতো নাইনটিজে যখন বাংলা সিনেমা ধ্বংসের পথে এটা স্বপন সাহা আবার তখনকার দিনে যারা ছিল হরণা চক্রবর্তী স্যার তারা এরা বলে যে তখন সময়টাই এরকম ছিল বাজেট ছিল তো আমরা এরমভাবে কাজ করতাম বা কোন রকম ভাবে এক সপ্তাহে সিনেমা শুটিং শেষ করে নেওয়া তারা ওটাতে রিগ্রেট করেন আর আজকের ডিরেক্টরসরা এক সপ্তাহে সিনেমা শেষ করে নেওয়াটাকে মানে তারা বলেন ভাবি ভাই যুদ্ধ জয় করে ফেলেছি তো অন্য ইন্ডাস্ট্রিটা কি করছে ওটা এগিয়ে যাচ্ছে আমরা পিছিয়ে যাচ্ছি ওকে অ্যান্ড এটাও দেখতে পাচ্ছি যে দু হাজার দশ দু হাজার চোদ্দো পনেরো টাইমটাতে মালায়ালাম ইন্ডাস্ট্রিকে ভাই খুব একটা কেউ চিন্ত না তখন বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা মালারাম ইন্ডাস্ট্রির থেকে বেশি ছিল তখন মালায়ালাম ইন্ডাস্ট্রি দু কোটি তিন কোটিতে সিনেমা হতো আমাদের এখানে ভাই তখন পাঁচ কোটি ছ কোটিতে সিনেমা হচ্ছে যোদ্ধা কুড়ি কোটিতে না পনেরো কোটিতে হয়েছে চাঁদের পর দশ কোটিতে হয়েছে বা কি আট কোটিতে হয়েছে আমাজন আমি পঁচিশ কোটিতে হয়েছে তাহলে কি হলো আমাদের তো আজকে এসে ওটা আরো বাড়ার ধর কথা ছিল বা বার্কেটটা আরো বৃহৎ কথা ছিল সেটা নয় আমরা আরো নেমে গেলাম আমাদের বাজেট নেমে গেল বক্স অফিস নেমে গেল মালায়ালাম ইন্ডাস্ট্রি যারা আমাদের নিচে ছিল তারা একশো কোটি টাকা দিয়েছে না মানাচ্ছে আজকে ডেটে উড়িয়া ইন্ডাস্ট্রি গুজরাটি ইন্ডাস্ট্রি কোথায় ছিল এতদিন তা তো বাংলার নিচে ছিল আজকে উড়িয়া ইন্ডাস্ট্রি দামানের মতো একটা সিনেমা বানাচ্ছে দামান ট্রেলার এসেছে আপনারা দেখতে পারেন এবার আমি এই কথাগুলো বলছি কেন এই কথাগুলো এই জন্য বলছি কেজিএফ এর ভাই অনলাইন বুকিং শুরু হয়ে গেছে এই জন্য আমি যখন ডেলি চেক করছি যে কি অবস্থা এস এর সিনেমা হলে যদি দশটা শো থাকে তার মধ্যে নটা শো কেজিএফ এর একটা শো দায় এঁকে নেয় দায় কেনে এস সিনেমা এস বিএফ যদি চাই তো তাহলে কিন্তু পারতো নিজের সিনেমাটাকে বেশি টাইম দেওয়া নিজের হলের মধ্যে বেশি রান টাইম বা স্ক্রিন ইয়ে দেওয়া সেটা করছে না কেন তারা কি ভয় পেয়েছে হতেই পারে আমির খান কেজিএফ এতে ক্ল্যাশ করবে না বলে সিনেমা সরিয়ে দিল আজকে জার্সি পোস্টপন্ড হয়ে গেল তাহলে একেন কি ভাই ওগুলোর সামনে একটা সরি একটু ঘামছি আমি একটা ক্ল্যাশ করার জন্য তো সিনেমা দরকার হয় না যে এই সিনেমাটা ক্ল্যাশ করার যোগ্য সেটা তো নয় আজকে আপনি বেসিক্যালি একটা অডিয়েন্সের দিক থেকে ভাবুন আপনার কাছে দুশো টাকা আছে আপনার কাছে দুশো টাকা আছে এবং সেটা আপনি সিনেমাতে খরচা করবেন দুটো অপশান দেওয়া হলো এক কেজিএফ দেখ এক একেন দেখ ঠিক আছে দুটো অপশান দেওয়া হলো এক কেজিএফ দুই একেন আপনি নিশ্চয়ই কেজিএফ যাবেন কারণ ওই দুশো টাকা দিয়ে যে পেশা বা শুলটা বা ওই যে থিয়েট্রিক্যাল এক্সপিরিয়েন্সটা সেটা আপনাকে কেজিএফ দেবে একেন দেবে না অবভিয়াসলি দেবে না এবং আপনারা যখন এবং হ্যাঁ একটা আছে যে নববর্ষের সিনেমা রিলিজ করছে তো একটা বাংলা সিনেমা দরকার রিলিজ করা অবভিয়াসলি কিন্তু দা এ কেন যখন আপনারা জানেন গত এক বছর আগে কেজিএফ এর অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছিল ভাই এক বছর বা ছ সাত মাস আগে চোদ্দ তারিখে আসবে তো দা এ কেন কেন এটার সাথে কেন ক্ল্যাশ করছে দা একে কোনো মানে হয় না এটা এই ক্ল্যাশটা তো এটাই হচ্ছে ব্যাপার এইখানে আমার প্রবলেমটা ইভেন আমি যখন আমাদের এখানকার যে সিঙ্গেল স্ক্রিনগুলো তাদের ম্যানেজারদের সাথে বা কারোর সাথে লোকেদের সাথে কথা বলি আমি যখন খিলাড়ি দেখতে গেছিলাম আমাদের বাড়ির সামনে একটা সিঙ্গেল স্ক্রিনের এ বলেছিল যে আমরা এখন সাউথ ইন্ডিয়ান সিনেমার উপরে বেশি নির্ভরশীল হয়ে পড়ছি এটা কেন হবে এটা কেন হবে ওই সিঙ্গেল স্ক্রিনটার অবস্থা খুবই খারাপ ঠিক আছে সেই সিঙ্গেল স্ক্রিনটাতে পুষ্পা রিলিজের পর তাদের এত প্রফিট হয়েছে তারা সাউন্ড সিস্টেম সিট চেঞ্জ করিয়েছে ঠিক আছে কেজি মানে যে সিনেমা হলটাতে লোকে টিকিট কেটে দেখতে যায় না এই সিনেমা হলটা কেজিএফ এর রিলিজের এখনো তিন দিন বাকি আছে প্রায় সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট প্রি বুক হয়ে গেছে প্রি হাউসফুল হয়ে গেছে কাল পরশুর মধ্যে পুরো হাউসফুল হয়ে যাবে সেই লোকটা আমাকে বলছে যে পুষ্পা তাদের সিনেমা হলে এক মাস হাউসফুল গেছিল যেখানে কটা বাংলা সিনেমা হাউসফুল আজকে আজকের ডেটা আমি জানি না তো এই একটা প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে আজকে বাংলা সিনেমার সাথে যে আমাদের আজকে ভাই দরকার কিছু একটা করা ইভেন এখানে বাংলা ইন্ডাস্ট্রি যেমন দেয় বাংলা অডিয়েন্সও দেয় যে কারণ তাদের সব বাংলা সিনেমার সাপোর্ট সব ফেসবুকেই আছে সিনেমা প্রেম সব ফেসবুকেই আছে তারা সিনেমাটা হলে দেখতে যাবেন না কি আর করা যাবে ভাই এই এইটাই অবস্থা হয়ে পড়বে কি কিছু করার নেই তো এইটাই হচ্ছে ব্যাপার যে কি অবস্থা আজকে ডেটে যে একটা ধরুন আমি একটা সিনেমা হলের মালিক আমি নিজে একটা সিনেমা প্রডিউস করছি সেই সিনেমাটা আমি আমার নিজের হলেই লাগাতে পারছি না বিকজ অফ দ্যাট ইনসিকিউরিটি যে আমার সিনেমাটা চলবে কি চলবে না তার জায়গায় অন্য একটা সিনেমা অন্য রিজিয়নের একটা সিনেমাকে আমরা শো টাইম দিচ্ছি তারা দেখি যে ভাই দেখ আজকে তোদের লেভেল কোথায় আমাদের লেভেল কোথায় এইটা কেন হবে কেন আমরা এগোলাম না জেনারেশনের সঙ্গে সঙ্গে ইভেন এই একটা সিনেমা আসছে মে মাসে শেষে শান্তিনিকেতন ঘটিত তবে কাউকে অপমান করছি না কিন্তু এটা না মানে মানে খারাপ লাগে যে সেই সিনেমাটা একটা গান আসছে একই ওই গতানুগতিক যা হয় তাদের মানে সিনেমাটা যখন আমি একটা টিজার দেখেছিলাম বা গানগুলো দেখছি আমার মনে হচ্ছে দু হাজার চোদ্দ পনেরোতে ফিরে গেছি ওই মানে লোকে লোকে বলছে যে আমরা দু হাজার চোদ্দ পনেরোতে ফিরে যাচ্ছি মনে হচ্ছে এটা ভাই পজিটিভ এটা নেগেটিভ জিনিস এটা অ্যাকচুয়ালি নেগেটিভ জিনিস স্পেশালি আজকের ডেটে যেখানে বাংলা সিনেমার আজকে অবস্থা তার গানে লোকে আমি কাউকে অপমান করছি না তাদের নিজেদের চোয়েস্ট স্টিল তারা লিখছে যে মাস্টার মাস্টার মাস্টারপিস নয় ভাই মাস্টার মাস্টারপিস এতটা সস্তা কোনো ওয়ার্ড নয় মাস্টার মাস্টারপিস তারা লুডোকে মাস্টারপিস বলে দিচ্ছে পুষ্পাকে মাস্টার পিস বলে দিচ্ছে মাস্টার মাস্টারপিস কোনো এতটা সস্তা ওয়ার্ড হতে পারে না তো এটাই বলার যে আজকে বাংলা ইন্ডাস্ট্রির অবস্থাটা কেন হবে কেন তো আপনাদের এটা নিয়ে কি মতামত সেটা প্লিজ আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটা টিপে দেবেন আর জানাবেন যে ভিডিওটা আমাদের কেমন লাগবে আজকে যেন আসি দেখো অন্য কোনো ভিডিওতে